শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না। খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার। সেই অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর, শুধু তাই নয়, রীতিমতো অকথ্য ভাষায় শান্তনুকে নিশানা করেছেন হরিণঘাটার বিধায়ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাগদা হেলেঞ্চো এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে, তাদের আমি বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দিবি না। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। দেখুন, শান্তনু ঠাকুরের জন্য আমি তো প্রচুর ভোট, আমি আমাকে তো অনেক ভোট আছে হেলেঞ্চো বাগদা এই বলছে কেউ শান্তনুর ভোট দিবি না। একদম হচ্ছে একেবারে হারামজাদা মানুষ, মদখোর গাঁজাখোর বাবা, এখনো গাঁজা সারা বাসে না, বুঝতে পারিস। যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকে তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন, তার দাবি ওই অডিও তৃণমূলের তৈরি। ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল। তৃণমূল জানে তাদের হার নিশ্চিত, কারণ বাগদার যিনি বিধায়ক ছিলেন তিনি এখন তৃণমূলের প্রার্থী, তো উনি হার নিশ্চিত জেনে বিকল্প রাস্তা অবলম্বন করছেন। এটা ওদের তৈরি করা, ওদের কাহিনী, কারণ হার নিশ্চিত জেনে এই সব পথ অবলম্বন করছে। মানুষ তৈরি হয়ে আছে আগামী 20 তারিখে 20 মে জবাব দেওয়ার জন্য। লোকসভা ভোটের মুখে যখন সংগঠন মজবুত করতে মরিয়া বিজেপি, তখন এই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে বনগাঁর রাজনীতিতে। উত্তর ২৪ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।